আমি শুধু একা না, গোটা বাংলাদেশে দেখেছে এবার কিন্তু কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আর যে জায়গাতে আমার মনে করেন যারা ভোটাররা ভোটারে দিতে পারেনি, সেই জায়গায় ছয় ছয় কে আর দুটো ভোট পেলে কি ভোট, যে জায়গার জনগণ দিতে পারেনি ছয় ছয় কি বলবো আমি না, আপনি এক আমি হলে বিপুল ভোটে কি বলবো। ভোটে অবশ্যই আপনি দেখেছেন যে হিসেবে আমার জনপ্রিয়তা গোটা বাংলাদেশে গোটা বিশ্বের মধ্যে ভালোবাসা পেয়েছি, আর সবার কিন্তু আপনার দেখেছে যে এসে আমি মাঠে ফিল করেছি, মানুষের জনগণের সবার আনন্দ উৎসব ছিল যে তারা আনন্দ উৎসবে তারা আমাকে ভোট দেবে। কিন্তু ভোট কিনতে আপনার দেখি ভোট কিনতে বিভিন্ন জায়গায় আমার এজেন্ডে থাকতে দেয়নি, তারপরে মনে করি ভোটারদের ভোট দিতে বলেনি, বলছে তোমরা নৌকা ভোট দিলে সামনে থাকো নাহলে থাকো না। এবং আমি নিজে প্রমাণ দেখেছি ওই জায়গায় যায় আমি দুপুর 12টা দিয়ে যাই দেখি ব্যালট নাই অনেকটা আপনার ইয়েতে কেন্দ্রতে, তখন তাদেরকে বললে তারা আমাকে মারধর করে আমাকে ইয়ের থেকে বের করে দেয়। যে যে জায়গাতে মনে সুষ্ঠু নির্বাচন হয়নি সেই জায়গাতে আমি জামানের টাকা কীভাবে ফেরত পাই, নির্বাচন হলে তো আমি অবশ্যই জামানের টাকা ফিরে পেতাম। আর দুই নম্বর প্রশ্ন যে যারা মনে করেন ভালো জল বাসনা বাসা থাকলো নি, তাহলে কিন্তু এতদূর আমি আসতে পারতাম না, মানে না অর্থ প্রশ্নই ওটা না। যে জায়গাতে আমার ভক্তটা আমি তা আমি অবশ্যই মেনে না, জামানের টাকা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। কী কারণে তারা তো আমার ভক্ত ইয়াতে আপনার ভোটারদের ভোট দিতে দেয়নি, ভোট দিতে দিলে তো আমি ভোট পাতাম, তাহলে না জামানের টাকা ফেরত পাবো কি পাবো না তাহলে বুঝতাম না, আমি পাবো কি পাবো না, ভোটটা ফিরিয়ে দিতে পারতো। কী কারণে তারা আমাকে ভোট করতে দেয় না, অবশ্যই ফেরত দিতে হবে, তো না দেয় আমরা মামলা করবো, কেন ফেরত দেবে না, যে টাকা তোমাকে ভোট করতে দেয়নি কেন জামানের টাকা ফেরত দেবে না, ফেরত নেবো এবং ওই ওই আসনে পুনরায় ভোট দাবি করবো। আমি নিজে তার প্রমাণ, আমি নিজে কেন্দ্র গিয়েছি, হ্যাঁ অভিযোগ করছি আমি সেখানে। আপনি দুইটার দিকে সেদিন আপনাকে সবার সাথে মনে করেন সংবাদ সম্মেলন করার পরে সাথে সাথে আমি কপিলে রিটার্নিং অফিসারে আমি নিজে ডিসি অফিসে জমা দিয়ে রিসিভ কপি নিয়ে এসেছি। জনপ্রিয়তা যেহেতু মনে করেন তারা মনে করেন ফেসবুক ইউটিউবে তারা মনে করেন সোশ্যাল মিডিয়ায় তারা ভালোবাসে বলে কিন্তু আজকে জনপ্রিয়তা, ওই ভালোবাসার কারণে কিন্তু আজকে এতদূর আমি সাহস পেয়েছি। আর মনে করেন রাজনীতি পেতে হবে আলাদা, জনগণ তো দেখেছে যে হিরো আলম মনে করি ভোটে কেন জিততে পারলো না, এটা তো সার প্রমাণ আছে সাক্ষী আছে, কেন আমি জিততে পারলাম না। জনপ্রিয়তা আমার মনে হয় আগের থেকে দ্বিগুণ বাড়ছে আমার। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সালমান খান শাহরুখ খান এদের চেয়ে আপনাকে বেশি সার্চ করা হয়েছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ এটা জানি। যে ভূগোল সাথে এই বছরে সবচেয়ে মনে করেন আমি এর আগে 2016তেও আপনি সবচেয়ে র্যাঙ্কিংয়ে ছিলাম, এ বছরে সবচেয়ে র্যাঙ্কিংয়ে আছি। না আপনি কি মনে করেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সালমান খান শাহরুখ খানের চেয়ে আপনি বেশি জনপ্রিয় কি না? না অবশ্যই তাদের থেকে জনপ্রিয়, জনপ্রিয়তা তো না থাকে। আমি শাহরুখ খান সালমান খান যত স্টার আছে এই মুহূর্তে তাদের থেকে অবশ্যই জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা না হলে ভূগোল সাথে এমন একটা জিনিস ওই জায়গায় কিন্তু সহজে তার নামকে র্যাঙ্কিংয়ে ওঠে না। জনপ্রিয়তা আপনি আমেরিকা বলেন, সালমান খান বলেন, আমাকে বাংলাদেশের বলেন, সাকিব খান বলেন, যে কটা স্টার আছে রাষ্ট্রপ্রধানদের কথা অতগুলো কথা বলতে পারবো না। কি কারণে আমি এই মুহূর্তে মনে করেন যাদের মনে করেন আমার ভূগোল সাথে দেখাইতেছে এদের থেকে আমি সবচেয়ে টপে আছি, তাদের থেকে আমি মনে হয় তাদের থেকে জনপ্রিয়তা বেশি। এই মুহূর্তে তাদেরকে তো সার্চ করা হয় না, রাষ্ট্রপ্রধানদেরকে এত সার্চ করছে, তাদেরকে জনগণ ভালোবাসে না বলে সার্চ করে না, আমাকে ভালোবাসে বলে বেশি করে আমাকে সার্চ করে। ভোটের পরের দিন সারাদিন অফিসে ছিলাম, বিকেলবেলা আপনি শহরের মধ্যে এসে একটু ঘুরছি, আর বিভিন্ন জায়গার থেকে সাংবাদিকরা মনে করেন প্রশ্ন করছে ওই যে আপনি কী অবস্থায় এখন কী পদক্ষেপ নিতেছেন, আমি সবাইকে বলছি বিভিন্ন জায়গা থেকে আমি ভোট বর্জন করছি এই কথা সবাইকে বলেছি। আর্থিক ক্ষতিটা আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করছে, কেউ ব্যানার করে দিয়েছে, কেউ পোস্টার দিয়েছে, কেউ হয়তো আমি 10টা মোটরসাইকেল দিয়ে হেল্প করছে, কেউ হয়তো 2-3 মাইক খরচা দিয়েছে। আপনারা সবাই জানেন অর্থনৈতিক ব্যাপার আমার কতটা কী আছে, আপনারা সবাই জানেন এই সব বিষয়ে সবাই সহযোগিতা করছে। না তারা ভালোবাসায় বলে কিন্তু আমাকে অর্থনৈতিক সহযোগিতা করছে, আর যদি ভালো না বাসতো তাহলে তো মনে করেন তাহলে কোনো বিনিময়ে তারা ওটা দিতে হতে, হিরো আলম তুমি ভোটে তুমি ফেল করলে আমাদের কিন্তু মন খারাপ হবে, তারা ভালোবাসায় বলে কিন্তু তারাকে দহিয়া করছে, এই লে তাদের কোনো মন খারাপ নয়। তারা আফসোস করতেছে যে তাই সুষ্ঠুভাবে নির্বাচন হলো না, আর তোমাকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেয়নি, আর কিন্তু সবাই দেখেছে এটা। কিন্তু আমি তো রেজাল্ট আমি দেখিনি, কয়টা ভোট পাইছি রেজাল্ট কথা আমি দেখিনি, না 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 আমি ওটা শুনিনি দেখিনি, ওই আপনি সেটাই নেন। কি কারণে আমি তো আগে ভোট বর্জন করে নিয়ে আসছি, ওরা পাঁচটা না আমি খবরে লেনি কটা ভোট, আমি ওটি কানে দিনি। কি কারণে আমি যে ভোট বর্জন করেছি ওই জায়গায় 50,000 ভোট পেলে আমি দেখবো না, আমি তো এটা মেনেই লেনি বিষয়টা। আমি তাহলে আপনি এখন আইনি ব্যবস্থা কবে নেবেন? অবশ্যই নেবো, এখন মনে করেন এর মধ্যে ঢাকায় যাবো 2-4 দিনের ভেতরে, তাই অবশ্যই নেবো। আগে নির্বাচন কমিশনের কর্ম, ওখান থেকে রায় না পেলে অবশ্যই হাইকোর্টে যাবো। হাইকোর্টেও যদি আপনার বিপক্ষে রায় দেয় তাহলে কি করবেন? এখন রায়ের উপর, রায়ের উপর তো সব কিছু মেনে নিতে হবে, আদালতের বাইরে তো কথা বলা যাবে না। এখন হয়তো মানে সুষ্ঠু আমি অল টাইম আমার মনে একটা বিশ্বাস দেয় অবশ্যই আদালত সুষ্ঠু নির্বাচন এর বিচার করবে আমার।
আপনি কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করবেন? না, এই মুহূর্তে অত আগে যে কটা বলছি এ কটাকে ধাপ পার করে তারপরে পরে সেটা পরে।